Lokotegi hamnade sonda obhinondon shubhechha janan ek jontrona niye ajke amra rastay eboche amra mone kori je paschim banglar momotar sarkar tinomotar diyeche pulisher jonno pulish jodi ek nidha puliye boche thake আমি মনে করি পশ্চিমবাংলায় চাই আমি স্যার আমার ভাই কোনে পুলিশের শাস্তি চাই আমি স্যার আমার ভাই আমি স্যার আমার ভাই পুলিশের শাস্তি চাই মধুলা নে আমার ভাই পুলিশের শাস্তি চাই আমি স্যার আমার ভাই পুলিশের শাস্তি চাই আমি পুলিশের শাস্তি চাই আমি স্যার আমার ভাই কোনে পুলিশের শাস্তি চাই আমি স্যার আমার ভাই কোনে পুলিশের শাস্তি চাই আমি স্যার আজকের এই সভার সভাপতি এছাড়াও চারটি বামপন্থী যুব ছাত্র সংগঠনের নেতৃত্ব এবং আজকে লক্ষ লক্ষ আনিস খানের ভাই যারা আমাদের ডাকে এসছেন তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সেলাম জানাই। ইতিমধ্যে নেতৃত্বরা বলেছেন ইতিমধ্যেই এই সরকারের পুলিশ প্রশাসন এসে পৌঁছেছে। আমরা তাদের কাছে বার্তা দিতে চাই যে এই আন্দোলন শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না, এই আন্দোলন গোটা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় আগুন জ্বলবে। যে আগুন জ্বলছে আজকে গোটা রাজ্য জুড়ে, যতক্ষণ না পর্যন্ত আনিস খানের দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আগুন চলবে, এই আগুন জ্বলবে। আপনারা এখনো পর্যন্ত যদি
আমাদের রাজ্যে ছাত্র যুবরা অন্যায়ের বিরুদ্ধে যখন মঈদুল ইসলাম মিত্ররা চাকরির নামে কাজ চাইতে গিয়ে নবান্নে যায়, তারা পুলিশের দ্বারা আক্রান্ত হয়ে খুন হতে হয়। আমরা দেখছি সুদীপ্ত গুপ্তরা এই পুলিশের হাতে খুন হয়, আমরা দেখেছি তিলক টুডুরা এই পুলিশের হাতে খুন হচ্ছে। পশ্চিমবঙ্গের বুকে 11 বছর সময়কালের মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমরা বলতে চাই এই পশ্চিমবঙ্গের বুকে যারা এই পৌর নির্বাচনকে সামনে রেখে আমরা দেখেছি 107টি যে পৌরসভা নির্বাচন হয়েছে, 107টি নির্বাচনের মধ্যে 106টি পৌরসভা যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছিলেন, পুলিশরা ছিলেন, তারা কিভাবে পুরস্কার পেলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আর আমরা কিভাবে দেখলাম আমাদের রাজ্যের নদিয়া জেলার তাহেরপুরের একটি পৌরসভা নির্বাচনে যেখানে বামপন্থীরা 8টি আসনে জয়লাভ করলেন, সেই পুলিশও কি পুরস্কার পেয়েছে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে উপলব্ধি করতে পেরেছি। 34 বছর বামপন্থী সরকার ছিল, পুলিশের মেরুদণ্ড এইভাবে বিক্রি হয়ে যায়নি। আজকে এই 11 বছরের যেভাবে IPSরা মমতা ব্যানার্জির পিছন থেকে দাঁড়িয়ে কি দিদিমণি বলে সংবর্ধিত করছেন, IPSদের কোন জায়গায় আজকে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের সরকার। ¡Vamos!